হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শিল্পী কুকিং হোমে স্বাগতম। আমি আজকে আপনাদের খুবই মজার একটি তরকারি রান্না করে দেখাবো, আর এই তরকারিটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত, অনেক হেলথফুল, আর এটার পুষ্টিগুণের সীমা নেই, অসীম। এই সাজনাটা বছরে একবারই আসে, ফলটা একবারই হয়, আর এটা কিন্তু আপনারা সংরক্ষণ করেও পুরো বছর খেতে পারবেন। ওই প্রসেসটা আমি একদিন আপনাদেরকে দেখিয়ে দিব। আর দেখুন আজকে আমি কিভাবে সেজনাটা রান্না করি। আর এই সেজনাটা একটু এরকম মোটা দেখে আনবেন, চিকন চিকনগুলোতে আসলে মাংস হয় না, বের হয়েছে এই জন্যে এরকম চিকন চিকন। দেখুন আমি এটাকে, আমি সবাই তো এটা আস্তে আস্তে রান্না করে, এটা কিন্তু ডালে দিয়ে খেতে অনেক মজা। তা আমি আজকে আপনাদেরকে নতুন নতুনভাবে রান্না করা দেখাবো। এই রান্নাটা আমি শিখেছি আমার জেঠিমা থেকে, উনি এভাবে সেজনাটা রান্না করত। আমি আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে সেজনাটা এইভাবে ছিঁড়ে নেবেন, এভাবে খেলে কিন্তু বয়স্করও খেতে পারে। আর দেখুন ছিঁড়ে আপনি একটা চামচ দিয়ে এভাবে কুড়িয়ে নেবেন, খুবই ইজি। এই যে এইভাবে মাংসটা নিলে দেখা গেছে কি, আপনার আস্ত রান্না করলে কিন্তু দেখুন এটা কিন্তু খাওয়া যায় না, এই জন্য আমি এটা কুড়িয়ে আমি এটা ফেলে দেব। আর এভাবে আমি সবগুলোর নিব, আর যে এক্সট্রা আইসগুলো থাকবে এগুলোও ফেলে দিবেন। সবগুলো পরিষ্কার করে নিচ্ছি, প্রথমে পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্না দেখাচ্ছি। আমি তরকারিটা রান্না করার জন্য দেখুন সিমের বিচি ভালো করে ধুয়ে, শুকনো সিমের বিচিটা, এটা শুকনো সিমের বিচিটা আমি খোলায় টেলে তারপর ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে। গরম পানিতে ভিজিয়ে রেখে আমি এটাকে এরকম দেখুন এভাবে পরিষ্কার করে নিয়ে আমি এটাকে এখন সিদ্ধ করে নেব। পর্যাপ্ত পানি দিয়ে আপনারা সিদ্ধ করবেন, আর আপনার সাজনাটা অনুযায়ী আপনি বিচিটা দিবেন। এখানে এখন দেখুন আমি এটাতে লবণ আপনি পরিমাণ মতো দিবেন, লবণ হলুদ দিয়ে আমরা এটাকে একটু সিদ্ধ করে নিব। একটু ভাল আমরা এটাকে 80% সিদ্ধ করে নিব। হ্যালো বন্ধুরা, আমার দানাটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এই পর্যায়ে আমি সাজনাগুলো দিয়ে দিব। সাজনাগুলো দেখুন আমি এইভাবে পরিষ্কার করে নিয়েছি সবগুলো। আমি এখন সাজনাগুলো দিয়ে দিব, দিয়ে আমি অন্য চুলায় মাছটা আর মশলাটা কষিয়ে নিব। এখন দানাটার সাথে সাজনাটা হবে। সরষের তেল দিয়ে দিলাম, আমি রান্নাটা সরষের তেল দিয়ে করব। দিয়ে একটা পেঁয়াজ কুচি আর 4-5 কোয়া রসুন কুচি দিয়ে দিলাম, দিয়ে আমি এটা একটু ভেজে নেব। আমি 2-3টি কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচটা আমার ডিপে সংরক্ষণ করে রাখা ছিল। আমি হলুদ লবণ আগে দিয়ে দিয়েছিলাম, তারপরও এখানে অল্প একটু হলুদ দিব। ওখানে একটা আধা চা চামচ দিয়েছিলাম, এখানে আমি আধা চামচ চা চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চা চামচ মরিচ, মরিচ লবণ হলুদ এগুলো আপনার সবজি অনুযায়ী দিবেন। আমি যেহেতু আজকে একটু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, এই যে একটু ইলিশ মাছের মাথাটা দিয়ে রান্না করব, জন্য আমি এটাতে মাছটা দিয়ে দিলাম। মাছটা আমি একটু মশলাটাতে ভালো করে কষিয়ে নেব। একটু ঝোল দিয়ে দিবেন, না হয় মশলাটা পুড়ে যাবে। আমি একটু মাছটা ভালো করে কষিয়ে নেব। যখন দেখবেন যে তেল উঠে গেছে তখন বুঝবেন যে আপনার মশলাটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি আমার সেজনাটা দিয়ে দিব। সেজনাটা কিন্তু আমি আরেক চুলায় জাল দিয়ে নিয়েছিলাম, এই দেখুন। এই পর্যায়ে আমি সেজনাটা মশলাটাতে ঢেলে দিব। এই পর্যায়ে লবণটা একটু চেক করে নেবেন। আমি চুলার আঁচটা এখন মিডিয়াম করে দিব। মিডিয়াম করে আমি প্রায় 3 মিনিট এটাকে রান্না করব। এরকম মাখা মাখা হবে জলটা। এই পর্যায়ে দিয়ে দিব কিছু ফ্রেশ ধনিয়া পাতা। এই তরকারিটা হলে আর
কোনো তরকারি লাগে না, এটা দিয়ে আপনি পেট ভরে খেয়ে ফেলতে পারবেন, ট্রাই করে দেখবেন। আর এইভাবে কারিটা রান্না করলে অনেক অনেক টেস্ট, রান্না করে একবার খেয়ে দেখবেন। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।